Assalamualaikum. Good morning. A lot of thanks from English Zone. English Zone থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় বা প্রোগ্রাম বা বিষয় আলোচনা করতে যাচ্ছি। এবং আমরা এর আগে অনেকগুলো টেন্সের বিষয় আলোচনা করেছি। আজকে ধারাবাহিকভাবে আমরা past continuous tense আলোচনা করব। এর আগে দুটো কথা বলতেই হচ্ছে। টেন্স এমন একটি বিষয় যেটি ভালোভাবে রপ্ত না করতে পারলে কখনোই ইংরেজি যে বিষয়টা সেটাকে কখনোই ভালোভাবে বোঝা সম্ভব নয়। সো আই থিঙ্ক আমরা সবাই এই বাস্তবতা বুঝে আজকের ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে শিখব, বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখছি তাদের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে টেস্টটা ভালো না বুঝলে আমরা ইংরেজির যে দরজা সেখানে প্রবেশ করতে পারবো না। সমস্ত বিষয়ে যে একটা বিষয় থাকে সেরকম ইংরেজি যখন আমরা শিখব তখন টেস্টটাকে যখন আমরা ভালো করে রপ্ত করতে পারবো তখন আমরা দেখব যে আমরা মোটামুটি আস্তে 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 আমাদের ইংরেজি যে ধারাবাহিকতাটা সেটা অনেক ভালো হবে এবং আমরা অনেক সুন্দর করে শিখতে পারবো। সো আমি আশা করি যে আমি আবারও রিকোয়েস্ট করছি যে আমরা এই টেস্টটা ভালো করে past continuous টেস্টটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং আশা করি যদি শুনি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো আজকের ক্লাস থেকে। আমাদের দেশে বেশিরভাগ স্টুডেন্টসই টেন্সে এত দুর্বল যার কারণে তারা পরবর্তীতে পড়াশোনা শেষ করেও এই জায়গাটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারে না, যার ফলে তারা সারা জীবনে ইংরেজিতে দুর্বল থেকে যায়। সো আই হোপ দ্যাট অল উইল বি এবল টু রিয়ালাইজ দ্য নেসেসিটি অফ টেন্স। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি past continuous tense, ওকে, past continuous tense। তো এটি অতীতের একটি বিষয়, কিন্তু অতীতের কোনো কাজ এখানে শেষ হবে না, চলতে থাকবে, ঠিক আছে? যেরকম অতীতের কোনো কাজ হইতেছিল, চলতেছিল, ওকে, চলছিল, এরকম যখন বুঝায় সেটিকে past continuous tense বলে। আমি আবার বলছি, যদি অতীতের কোনো কাজ হচ্ছিল, কেউ বলো হচ্ছিল, কেউ বলো হইতেছিল, একই কথা, অতীতের কোনো কাজ হচ্ছিল বা হইতেছিল, চলতেছিল ইত্যাদি বোঝায় তাকে past continuous tense বলে। আমরা আগে শিখেছিলাম তেসিতেসো, সেটা ছিল present continuous tense। দেখো আমরা জাস্ট এটা সাথে তেসির সাথে একটা ল যোগ করলাম তেসিলো, অথবা লাম যোগ করলাম তেসিলাম, অথবা লেন যোগ করলাম তেসিল, একটু তেসির সাথে এই তিনটা কথা করে আমরা কি করলাম past continuous tense করে দিলাম, ঠিক আছে? এটা হলো দিস ইজ অল কাইন্ড অফ টেকনিক টু আন্ডারস্ট্যান্ড টু রিয়েলাইজ বাই ইউরসেলফ, এটাকে বোঝা অত্যন্ত সহজ এবং কৌশল বিষয়। আজকে আমরা লিখি যে টেন্স দ্বারা অতীতে কোন কাজ হইতেছিল, ছিল বা হচ্ছিল, চলতেছিল ইত্যাদি বুঝায় তাকে past continuous tense বলে। স্বাভাবিকভাবে আমরা জাস্ট ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ডেফিনিশন অফ past continuous tense, আমরা past continuous tense এর যে সংজ্ঞাটা সেটাকে আমরা কি করলাম সমাপ্ত করলাম, ইউ হ্যাভ কমপ্লিটেড। তো আমরা লিখেছি যে টেন্স দ্বারা অতীতের কোনো কাজ হচ্ছিল বা হইতেছিল বা চলতেছিল ইত্যাদি বোঝায় তাকে past continuous tense বলে। আমার বলছি যে টেন্স দ্বারা অতীতের কোনো কাজ হইতেছিল বা হচ্ছিল, চলতেছিল বা চলছিল ইত্যাদি বোঝায় তাকে past continuous tense বলে। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলায় কথা বলি, স্বাভাবিকভাবে প্রথমে আমাদেরকে এই বাংলায় যখন একটা সেন্টেন্স আসবে তখন ওই সেন্টেন্সের যে ভার্বটি থাকবে সেই ভার্বটি দেখে আমাকে শতভাগ বুঝতে হবে যে কোন টেন্সে পড়েছে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই আমরা দেখি যে বাংলায় কিভাবে আমরা চিনব, ওকে, দেখি বাংলায় যখন আমরা চিনব তখন লেখা থাকবে, যখন আমরা বাংলায় চিনব তখন লেখা থাকবে ক্লিয়ার শেষে
ক্রিয়ার শেষে এট দা এন্ড অফ দা ভার্ব ওকে এরকম থাকবে তেসিলো তেসিলাম তেসিলেন ক্রিয়ার শেষে থাকবে তেসিলো তেসিলাম তেসিলেন ইত্যাদি আবার বলছি ক্রিয়ার শেষে থাকবে তেসিলো তেসিলাম তেসিলেন এই কথাগুলো যখন থাকবে তখন এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ঠিক আছে এখন আমরা যখন ইন্ডিয়াতে আমরা যখন করব তখন আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে ইন্ডিয়াতে বলা ঠিক আছে ফার্স্ট প্রথমে আমরা করব সাবজেক্ট দেন আমরা ওয়াজ অথবা ওয়্যার ডব্লিউ ই আর ই ওয়্যার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি হ্যাঁ আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ই এক্স টি এক্সটেনশন ওকে এগেইন আই এম টেলিং দ্য স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা আমি আবার বলছি সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন একটা কথা মনে রাখতে হবে টোটাল টেন্সে আমরা যদি দেখি কন্টিনিউয়াস যুক্ত ছয়টি টেন্স আছে হ্যাঁ কখনো তার সাথে কোন সাবজেক্ট গুলো বসবে মনে রাখতে হবে বসবে আই শি হি প্লাস একটা নাম ওকে একটা নাম সমান সমান ওয়াজ আই শি হি ইট প্লাস যে কোনো একটা নাম সমান সমান ওয়াজ বসবে হ্যাঁ ওয়াজ বসবে ঠিক আছে তাহলে এখন ওয়ার কোথায় বসবে আমরা একটু দেখি আমরা এরপরে দেখব যে যদি কখনো দেখি উই আছে ইউ আছে দে আছে সমান সমান ওয়ার বসবে ঠিক আছে যদি কখনো আমরা দেখি যে উই ইউ দে এই শব্দগুলো থাকে এগুলো সব প্লুরাল তখন আমরা ওয়ার দিব তাহলে আমরা একটা প্রথম ডেফিনিশন সংজ্ঞা শিখলাম বাংলায় চিনিবার উপর শিখলাম ইংরেজিতে স্ট্রাকচার শিখলাম এখন আমরা জাস্ট ওয়ার গোয়িং টু গিভ সাম আইডিয়াস হাউ টু মেক এ সেন্টেন্স এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে কিভাবে আমরা একটা ফুল সেন্টেন্স লিখতে পারি এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখি এটাকে এখন আমরা কি করতে পারি হ্যাঁ আমরা এখন একটা উদাহরণ দিচ্ছি সেই যেমন আমরা কেউ বললো যে সে বইগুলো বইগুলো পড়তেছে পড়তেছিল পড়তেছিল ওকে সে বইগুলো পড়তেছিল অর্থাৎ এখন আমরা কিভাবে বলতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু বলেছিলাম তেসিল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল এখন আমরা এটাকে আমরা কি করতে পারি আমরা এটাকে জাস্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে কমপ্লিট করতে পারি আরেকটা মনে রাখতে হবে গুলো মানে হলো আর্টিকেল অর্থাৎ দি তবে মনে রাখতে হবে গুলো দ্বারা সবসময় প্লুরাল নির্দেশ করে এবং তাহলে ওই নাউনটাকে প্লুরাল করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা যাই সে হি ওয়াজ বলেছিলাম হির সাথে ওয়াজ রিডিং আর এ ডি আই ইজ এ রিডিং দা গুলো ইন দি বুকস ওকে এগেইন আই এম টেলিং সে বইগুলো পড়তেছিল তাহলে হি ওয়াজ রিডিং দা বুকস কেন এই যোগ করলাম কারণ এই গুলো মিন্স প্লুরাল একটু আগে বলেছি তাহলে আমরা কমপ্লিট করলাম তো এইভাবে আমরা যদি বলি একটু ঘুরিয়ে দিই তারা বইগুলো কিনতেছিল তাহলে এখানে কি দে দের সাথে একটু আগে বলেছি ওয়্যার সো দে ওয়্যার buying the books তারা বইটি দেখতেছিল তাহলে they are seeing the books এখন আমরা এই স্ট্রাকচারের কারণে যত বাক্য আসুক past continuous tense the term will not face any problem to my any sentence because I know the structure of past continuous tense ঠিক আছে এটা হয়ে গেল এখন আমরা এটাকে কিন্তু একটু চেষ্টা করলে একটু যদি আমরা মডিফাই করি একটু যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে past continuous tense এ রূপান্তর করে নেগেটিভ কিভাবে করা যায় সেটা আমরা দেখি হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আমরা একটু দেখাবো নেগেটিভটা সো উইল শোয়িং উইল শো নেগেটিভ
আমরা যদি কখনো সে বলল যে হয়তো কেউ বলেছে সে বইগুলো পড়তেছিল, তো কেউ তো বলতে পারে যে সে বইগুলো পড়তেছিল না, সে বইগুলো পড়তেছিল না, আমরা তো সেটাও করতে পারি। তাহলে কি তখন আমরা কি করব, আমরা আগের স্ট্রাকচারটা সেম, শুধু একটা নট হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, এরপরে ছিল ভার্ব, ভার্ব দিয়ে বলা। এখানে আমরা একটা নট দিয়ে দিব, ঠিক আছে, নট দিলাম ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ওকে, ই এক্স টি এক্সটেনশন, ঠিক আছে। সো সাবজেক্ট ওয়াজ ওয়্যার নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার, ওকে। সো দেখি আমরা আরেকটি উদাহরণ দিই, সে বইগুলো ওকে পড়তে ছিল না, তাহলে আমরা এটা করতে পারি হি ওয়াজ নট ওকে রিডিং আর ই ডি আর ই ডি রিডিং দা বুকস, ঠিক আছে। আবার আমরা এটা করে দিলাম, তো এই যে আমরা একটু নেগেটিভ শুধু নটটা দিয়ে বাকিগুলো ঠিক রাখলাম, জাস্ট এই স্ট্রাকচার একটু মনে রাখতে হবে, কষ্ট করে বারবার করতে হবে। এখন তোমরা আবার আপনারা কেউ বললেন যে না আমি জাস্ট আই ওয়ান্ট টু মেক ইট ইন্টারগেটিভ, আমি প্রশ্নবোধকে নিয়ে যাব, আই এন টি ই ডাবল আর ও জি এ টি আই ভি ই, আমি এটাকে ইন্টারগেটিভ নিয়ে যাব, দিস ইজ ভেরি ইজি টু মেক ইট ইন্টারগেটিভ, একটু যদি বুদ্ধিটাকে অ্যাপ্লাই করি, ইফ আই পুট অ্যাপ্লাই দা ব্রেন অফ মাইন্ড দেন আই উইল টু মেক ইন্টারগেটিভ বাই মাই সেলফ বাই ইউজিং দা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আগে যে ওই যে অক্সিলারি ভার্বটা ছিল ওয়াজ ওয়ার, ওটা আমরা আগে নিয়ে আসবো, তাহলে আমরা ওয়াজ আনবো অথবা ওয়্যার যেটা লাগে, তারপরে আমরা একটা সাবজেক্ট আনবো, তারপরে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস ওকে ভি ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ই এক্স টি এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন, অফকোর্স দ্যাট ইজ ম্যান্ডেটরি টু ইউজ ইন্টারগেটিভ, ওকে। তাহলে হবে না, তাহলে এখানে আমরা বলতে পারি সে কি বইগুলো পড়তেছিল, ওকে, তাহলে সে কি বইগুলো পড়তেছিল, এখানে খেয়াল রাখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার, দিস ইজ নট প্লুরাল, ওকে, অতএব এই সিঙ্গুলার জন্য আমরা একটা ওয়াজ আনবো, তাহলে আমরা কি আনবো, ওয়াজ হি রিডিং আর ইয়ে ডেজ ওয়াজ হি রিডিং দ্য বুকস, হয়ে গেল, জাস্ট আমরা একটু ওয়াজটা নিয়ে আসলাম এবং সেটা হয়ে গেলে, যদি সাবজেক্ট প্লুরাল হতো তাহলে ওকে হয়ে যেত, কমপ্লিট হয়ে যেত, যদি প্লুরাল হতো তাহলে আমরা কি আনতাম, আমরা দিয়ে দিতাম লাস্ট ফাইনাল, আর এক মিনিট লাগবে, আমরা দেখি এরপরে আমরা এই এক মিনিট ওদের শেষ করে ফেলতে পারবো, তো ঠিক আছে। এখন ইন্টারগেটিভ অথবা নেগেটিভ ইন্টারগেটিভ আমরা যদি করি, নেগেটিভ ইন্টারগেটিভ অথবা ইন্টারগেটিভ নেগেটিভ, জাস্ট আমরা এটাকে প্রশ্ন করলাম, সেক্ষেত্রে আগে ছিল প্রশ্নবোধক হা, এখন হবে কি প্রশ্নবোধক না, আগে ছিল প্রশ্নবোধক হা, এখন করব প্রশ্নবোধক না, সেক্ষেত্রে কি আমরা প্রথমে ওয়াজ আনবো, তারপরে ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে একটা নট আনবো, ঠিক আছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ই এক্স টি এক্সটেনশন, ওকে, অথবা এটার একটা অর একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ এটার আরেকটা স্ট্রাকচার, ওয়াজ আমরা সংক্ষেপে করতে পারি ওয়াজ এন্ড, ওকে, ওয়াজ এন্ড অথবা ওয়্যার এন্ড, ওকে, ডব্লিউ আর ই ওয়্যার, ওই নটটাকে আমরা সংক্ষেপে করে ফেললাম, ঠিক আছে, ওয়াজ এন্ড অথবা প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ই এক্স টি, ওকে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, সো ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস নট ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার, অথবা ওয়াজ এন্ড অথবা ওয়্যার এন্ড সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি, দ্যাট ইজ এনাফ। সো আমরা এখন যদি বলি সে কি বইগুলো পড়তেছিল না, তাহলে আমরা কি করব, সে কি বইগুলো পড়তেছিল না, তাহলে আমরা এখন এটা একটু শেষ করে আমরা দেখি কি করতে পারি, হ্যাঁ, আমরা সে কি বইগুলো পড়তেছিল না, সে কি বইগুলো পড়তেছিল না, ওকে, তাহলে আমরা দেখি আমরা এইভাবে করছি, ওয়াজ হি নট, ওকে, ওয়াজ হি নট রিডিং দ্য বুকস, ক্লিয়ার, ওকে, করে ফেলাম, ওয়াজ হি নট রিডিং দ্য বুক, লাস্ট ফাইনালি এটাকে যদি আমরা অল করতে চাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইচ এন্ড এভরি ডে, এই স্ট্রাকচারটা আমাদের দৈনন্দিন জীবনে
অবশ্যই সেটা আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই লাগবে স্পিকিং এর জন্য তাই না ওয়াজেন্ট ওয়াজেন্ট হি রিডিং আর ইউ ডি ইজ রিডিং দা বুকস ওকে সো জাস্ট ইউ হ্যাভ সিন দ্যাট এন্ড নাও উই হ্যাভ কমপ্লিটেড পাস্ট কন্টিনিউয়াস টেন্স বিফোর এন্ডিং মাই লেকচার আই ওয়ান্ট টু সে দ্যাট প্লিজ ইফ ইউ কুড ফলো মাই লেকচার জাস্ট আই হ্যাভ গিভেন the easiest method so that you can understand very easily. This is very important for you. Okay, অত্যন্ত সহজভাবে সুন্দর করে সাবলীলভাবে আমরা বলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে মানে কঠিন করে কাজ না হয়। So, এখান থেকে আমরা দেখলাম just we have seen that past continuous tense is very important. এবং এটা কিন্তু প্রতিদিন প্রচুর ব্যবহৃত হয়। আমাদের কনভারসেশনে দৈনন্দিন কথাবার্তায় দৈনন্দিন লেখায় দৈনন্দিন কাজ ক্লাসের কাজে সেটা ক্লাস সিক্স থেকে ডিগ্রি মাস্টার যেখানে প্রত্যেকটা জায়গায় ইট ইজ বিং ইউজড এটা ব্যবহৃত হচ্ছে সো ইট ইজ আওয়ার ডিউটি টু নো ইট ভেরি পারফেক্টলি সো আই হোপ দ্যাট অল দ্য স্টুডেন্টস অল দ্য লার্নার্স উইল বি এবল টু রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড অল উইল বি এবল টু লার্ন দিস ফ্রম মাই ক্লাস এন্ড নেক্সট টাইম আমরা উই মাস্ট ট্রাই টু ব্রিং এ নিউ সাবজেক্ট এন্ড আই হোপ দ্যাট that also will be very much effective for you. তো আমি আশা করি যে আপনারা কষ্ট করে ধৈর্য ধরে যে যারা শুনেছেন বা তোমরা শুনেছো তারা সবাই এটাকে দেখে প্র্যাকটিস করবে বাসায় প্রচুর পরিমাণে হ্যাঁ প্র্যাকটিস করলেই আমরা বেনিফিট পেয়ে যাবো তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম